নমস্কার, আজকে আমরা একটা নিউ জয়েন প্লেয়ার কেস শেয়ার করবো। আজকে আমাদের সাথে সোমা দেবী আছেন, 43 ইয়ার্স এজ। উনি আমাদের কাছে আসেন ওনার একটা এক্সক্রুয়েটিং নি পেন নিয়ে, যেটা বিগত 4-5 মাস ধরে চলছিল। এবং আমরা যদি নিউ মেডিকেল রেটিং স্কেল করি, নম্বর দিয়ে একটা রেটিং স্কেল আর মেডিকেল পরিভাষা, যেখানে 0 মানে একদম ব্যথা নেই, 10 মানে প্রচণ্ড ব্যথা, সেক্ষেত্রে আপনি কততে রাখবেন যন্ত্রণাটাকে? আপনার ছিল 8-এর ধরুন, উনি প্রায় 8-এর কাছাকাছি ব্যথা নিয়ে এসেছিলেন, তার মানে বেশ খানিকটা বেশি। তারপর আমরা শুধুমাত্র ওনাকে থেরাপিউটিক অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি করাই এবং তার সাথে ড্রাই নিডল করা হয় নি পেন প্রোটোকলের ক্ষেত্রে। তা আজকে নিয়ে কটা সেটিং হলো মোটামুটি আমাদের? 5টা। ব্যথাটা অনেকটা কমে গেছে এবং ওনার ব্যথা কিন্তু এখন যদি স্কোরিংয়ে রাখেন কতটা রাখবেন? ধরুন যদি আর অলমোস্ট গন, 1% মানে একদমই নেগলিজেবল জায়গায় আছে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু নি পেন প্রোফাইল, অর্থাৎ মাটির দিকে মাটিতে না বসা, উভয়ে না বসা, এগুলো একটু মেনে চলতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা দূরে রাখা যাবে। সুতরাং উইদাউট এনি মেডিকেশন উনি কিন্তু মাত্র 4-5টা সেটিংয়ে এতটা পেন, অর্থাৎ যেটা নিউ মেডিকেল রেটিং স্কেলের 8 ছিল, সেটা কিন্তু প্রায় আমরা 1-এ আনতে পেরেছি। সুতরাং সঠিক ফিজিওথেরাপি, সঠিক অ্যাসেসমেন্ট এবং সঠিক বয়সে হাঁটুর যন্ত্রণার পরিচর্যা করা, এই তিনটে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো ক্রনিক নি পেনের ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে একটা ডিসেবিলিটির খুব বড় কারণ হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস, যেখানে একটা হিউজ পপুলেশন আমাদের সমাজের হাঁটুর যন্ত্রণার জন্য, হাঁটুর বেঁকে যাওয়ার জন্য, ডিফর্মিটির জন্য সাফার করছে। বহু মানুষ সার্জারিতে যাচ্ছেন, বহু মানুষ ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনে যাচ্ছেন, কেউ থেরাপি করছেন, বিভিন্নভাবে চলছে, কিন্তু হাঁটুকে কিন্তু একটু যত্ন করলেই, কিন্তু সঠিকভাবে মেনে চললেই অনেক দিন ব্যথা ছাড়া অথবা আজীবন সেরকম না সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু চলা যায়। ধন্যবাদ ম্যাডাম, আপনি আপনার কেসটা আমাদের সাথে শেয়ার করলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।